হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপি ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। একটি অর্ধগোলাকৃতি পাত্রের বেধ 2 সেন্টিমিটার, বহির্ব্যাস 16 সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটার 15 পয়সা হিসাবে ওই পাত্রের সমগ্রতল পালিশ করতে কত খরচ পড়বে? তো এখানে প্রথমেই তার জন্য আমরা একটি অবশ্যই ছবি দেখে নিই। এখানে দেখো, এই হচ্ছে আমার ছবি। এবার এই ছবির থেকে দেখো আমি কি করতে পারছি। এখানে দেখো, এই হচ্ছে ছবি, এবং এই ছবির দেখো এখানে আমি এখানে দেখো এঁকেছি একটি অর্ধগোলাকৃতি পাত্র, এবং এই অর্ধগোলাকৃতি পাত্রে বেধ হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এই চওড়াটা 2 সেন্টিমিটার, এবং বহির্ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাস, বহির্ব্যাসার্ধ কত? বহির্ব্যাসার্ধ হচ্ছে এইটুকু অংশ, তার মানে কত? 16/2 মানে 8 সেন্টিমিটার। তাহলে অন্তর্ব্যাসার্ধ হয়ে যাবে, 8 থেকে 2 বাদ দিয়ে দিই, তার মানে 6 সেন্টিমিটার। তাহলে আমার এখানে বলে দিয়েছে কি, বহির্ব্যাস বলে দিয়েছে 16 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে বহির্ব্যাসার্ধ কত হবে? বহির্ব্যাসার্ধ হবে 16/2 সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আর ওর বেধ কত বলেছে? দেখো বেধ বলেছিল 2 সেন্টিমিটার, তাহলে অন্তর্ব্যাসার্ধ হয়ে যাবে 8 থেকে 2 বাদ দিয়ে দিই, 8 - 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এবার আমায় বলেছে প্রতি বর্গ সেন্টিমিটার 15 পয়সা হিসেবে ওই পাত্রের সমগ্র তল পালিশ করতে কত খরচ হবে। তাহলে প্রথমেই আগে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, যেহেতু এটা অর্ধ গোলাকৃতি পাত্র এবং ফাঁপা, এইখানটায় কিছু নেই, ফাঁকা জায়গা, তাহলে প্রথমে হবে 2π R² প্লাস এখান থেকে দেখো হয়ে যাবে 2π r² যেখানে ক্যাপিটাল আর হচ্ছে বহির্ব্যাসার্ধ, মানে ক্যাপিটাল আর মানে 8, আর স্মল আর হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, মানে 6 সেন্টিমিটার। সঙ্গে এইটুকু অংশ আমার চাই, এইটুকু অংশের ক্ষেত্রফল আমার কত বের করতে হবে? এইটুকু অংশ মানে হচ্ছে প্লাস বড় ব্যাসার্ধ, যেটা বড় বৃত্ত যেটা, মানে π R², এখান থেকে মাইনাস করতে হবে π r² কে। তাহলে এই হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমি যদি ভ্যালু পুট করি কত পাচ্ছি, দেখো এখান থেকে ভ্যালু পুট করলে দেখো পেয়ে যাচ্ছি 2π r², তার মানে 2π বাইরে কমন নিলে r² মানে কত? 8² প্লাস r² মানে 6² প্লাস পাই কমন নিলে পাচ্ছি 8² - 6². এবার 2π এখানে মানে আমি কত জানি, দেখো 2π মানে আমি এখান থেকে পাই কমন নিয়ে দেখো লিখতে পারছি এখানে 64 + 36 মানে কত? 100, 100 × 2 তার মানে এখানে পেয়ে যাচ্ছি 200, আর এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি 8² - 6², 8² মানে কত? 64, 64 থেকে 36 মাইনাস করে দিই, তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো, 3 আর 1 = 4, 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 2, তার মানে 28। তার মানে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি পাই মানে কত? 22/7 × 228 বর্গ সেমি, এখানেও আমি বর্গ সেমি লিখব যেহেতু এটি আমার একক দিয়েছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেমি। তাহলে এখানে এইটা ইজ ইকুয়াল টু দেখো আমি লিখতে পারছি 44/114/7 বর্গ সেমি। এবার প্রতি বর্গ সেমি 15 পয়সা হিসেবে মোট খরচ আমায় বের করতে হবে। তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ হবে 44/114/7, 15 পয়সা, তাহলে আমি টাকায় করে নিচ্ছি 15/100 টাকা। এটাকে ক্যালকুলেট করলে আমি কত পাই? এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি 107.49 টাকা প্রায়। তাহলে এইটি হয়ে গেল আমার নির্ণেয় উত্তর, হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক .com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক .com ব্রাউজ করুন।